আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল। আপনারা টাইম ট্রাভেল সম্পর্কে সবাই জানেন, অনেক সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যায় মানুষ স্পেসশিপে করে ভবিষ্যতে যাচ্ছে, আবার ভবিষ্যৎ থেকে ফিরে আসতেছে, এরকম কিছু আর কি। এরকম এই টাইম ট্রাভেল নিয়ে কথা বলতে আসছি। আসলে কি টাইম ট্রাভেল সম্ভব বা সময়যাত্রা সম্ভব? বিজ্ঞানের একটা ধারণা দিয়ে থাকে যে মানুষের গতি নাকি আলোর গতির চাইতে বেশি হলে টাইম ট্রাভেল সম্ভব। মানুষের গতি কি আলোর গতির চাইতে বেশি হওয়া সম্ভব বা আলোর গতিকে ছাড়াই যাওয়া সম্ভব? এটা কি কোনোদিন সম্ভব? আবার অনেক বিজ্ঞানী ব্ল্যাক হোলের কথা বলে থাকেন, ব্ল্যাক হোলের ধারণা দিয়ে থাকেন। ব্ল্যাক হোল নাকি মহাকাশের এমন একটি অংশ যার গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় লক্ষ কোটি গুণ বেশি। ধরেন এতটাই বেশি যে এর সামনে কোনো নক্ষত্র বা গ্রহ হইলে এটার ভিতরে চলে যায়, ঢুকে যায়, সেটা আর কোনোদিন বাইরে আসতে পারে না, ওখানেই ইয়া হয়ে যায়, থেকে যায় এরকম আর কি। তো এই ব্ল্যাক হোল তৈরি হয় কীভাবে? ওনারা এটার একটা ধারণা দিচ্ছেন, ব্ল্যাক হোল নাকি তৈরি হয় সূর্যের মতো কোনো মহাগ্রহ, কোনো মহা সূর্যের মতো যদি কোনো গ্রহ নক্ষত্র বেনিশ হয় বা ধ্বংস হয়ে যায় তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়। তো ব্ল্যাক হোলের গ্র্যাভিটির টান এতটাই বেশি সেখানে নাকি কোনো আলোক রশ্মি পড়লেও সেটা আর ফিরে আসে না, সেখানে সেটা ব্ল্যাক হোলের ভিতরে থেকে যায়। আপনারা আরো ধারণা দিয়ে থাকেন ব্ল্যাক হোল নাকি সম্পূর্ণ অন্ধকার, ব্ল্যাক হোলের মূল বিষয় হচ্ছে নাকি এর ঘনত্ব। ওনারা আরো ধারণা দিয়ে থাকেন ব্ল্যাক হোলের ভিতরে নাকি অনেক গ্রহ নক্ষত্র পতিত হওয়ার কারণে এর ঘনত্ব অনেক বেড়ে যায়, সেই জন্য এর ওজন সূর্যের তুলনায় কয়েক কোটি গুণ বেশি হয়। তো এটা বিজ্ঞানীরা বলে থাকেন আর কি। ওনারা আরো বলে থাকেন ব্ল্যাক হোলে নাকি একটা সেফটি অঞ্চল আছে, মানুষ যদি সেখানে স্পেসশিপ নিয়ে ঘুরে আসতে পারে তাহলে নাকি টাইম ট্রাভেল সম্ভব। এটা ওনারা থিওরি দিয়ে থাকেন, কারণ ব্ল্যাক হোলের ঘনত্বের কারণে ব্ল্যাক হোলের চারপাশে নাকি সময় খুব ধীরে চলে, যেটা পৃথিবীর তুলনায় ধরেন দ্বিগুণ ধীরে চলে এরকম আর কি। আপনি ধরেন কোন স্পেসশিপ নিয়ে 10 বছর ওই ব্ল্যাক হোলের সেফটি অঞ্চল থেকে ঘুরে আসলেন, এসে আপনি পৃথিবীতে দেখলেন 20 বছর হয়ে গেছে, অর্থাৎ আপনি ভ্রমণ করলেন 10 বছর কিন্তু পৃথিবী সে দেখলেন আপনার 20 বছর হয়ে গেছে এরকম আর কি। এখন বলেন টাইম ট্রাভেল কি সম্ভব? এটা কি মানুষের দ্বারা সম্ভব? এটা আমার যা ধারণা এটা বিজ্ঞানের বা বিজ্ঞানীদের একটা কল্পনা মাত্র, কারণ পৃথিবীতে একজন মানুষ মানুষ বললে ভুল হবে, মহামানুষ শুধু সময় ভ্রমণ করতে পেরেছিলেন, আর উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অন্যতম মর্যাদা হচ্ছে এই মেরাজ। এটা প্রিয় নবীর জীবনে এবং ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ এমন অন্য কোনো নবী রাসূলের জীবনে এই ধরনের ঘটনা সংঘটিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে দাওয়াত করে হযরত জিবরাইল আলাইহি আসসালামকে পাঠিয়ে বুরাক ও রহফফ নামক আরোহণে বসিয়ে তিনি মেরাজ বা তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে গেছিলেন। আর আমাদের ইসলামের ইতিহাসে এটা হচ্ছে লাইলাতুল মিরাজ বা মিরাজ নামে পরিচিত। এই লাইলাতুল মিরাজ আবার দুইটা ভাগে বিভক্ত বা দুইটা পর্ব। প্রথম পর্ব হচ্ছে ইসরা, যা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সত্য প্রমাণিত, এবং দ্বিতীয় পর্ব হচ্ছে মেরাজ বা উর্ধ ভ্রমণ, যা অহংকসূচক হাদিস দ্বারা প্রমাণিত। এই পর্বে ভ্রমণে এই মেরাজে তিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু দেখে এসেছেন, তিনি সৃষ্টি জগতের সব রহস্য উন্মোচন করে এসেছেন।
তিনি বেহেস, দুযোগ, আরশ, কুরসি, লৌহ কালাম সবকিছু পরিদর্শন করে এসেছেন। তিনি সপ্তম আকাশ অতিক্রম করে সিদ্দিরাতুল মুনতাহায় পৌঁছেন এবং সেখানে রফরফে আরোহণ করে আল্লাহ তাআলার দিদার লাভ করেন। এই মেরাজে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন কথাবার্তা, নির্দেশাবলী, পরামর্শ নিয়ে আসেন আমাদের জন্য। তিনি আমাদের জন্য এই মেরাজ থেকে নিয়ে আসেন নামাজ, রোজা, আরো অনেক কিছু। তিনি লাইলাতুল মেরাজ, পবিত্র মেরাজ পরিসমাপ্তি বা যখন পৃথিবীতে আসেন, এসে দেখতে পান তিনি যেই পানি দিয়ে উজু করেছিলেন সেই পানিতে কোনো প্রবাহিত হচ্ছে। তিনি ঘরের দরজা বন্ধ করে শেকল লাগাইছিলেন, তখনও সেই সকল শেকল নড়তেছিল। আপনি আবার একটু চিন্তা করে দেখেন, তিনি 27 বছর মেরাজে ছিলেন, পবিত্র লাইলাতুল মেরাজে ছিলেন, আর এরপরও তিনি এসে দেখেন তার উজুর পানি প্রবাহিত হচ্ছে, শেকল নড়াচড়া করতেছে। আপনি একবার চিন্তা করে দেখেন, তিনি কত ক্ষুদ্র সময়, কত মিলি সেকেন্ড, 1 সেকেন্ডের কত ভাগ তিনি ছিলেন। আর বাস্তবে মেরাজ হয়েছে, মেরাজের সময়কাল ছিল, মেরাজের সময় ছিল 27 বছর। এই 27 বছর তিনি কত দ্রুত কিভাবে তিনি ভ্রমণ করেছিলেন, এটা কি এটা এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কোন স্পেসশিপের পক্ষে সম্ভব? বিজ্ঞানীরা ধারণা দিয়ে থাকেন স্পেসশিপে করে নাকি সময় ভ্রমণ সম্ভব। আপনারাই বলেন এটাকে কোনোদিন সম্ভব? পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি টাইম ট্রাভেল সম্ভব? কোনো মানুষের পক্ষে কি সময় যাত্রা করা সম্ভব? একবার চিন্তা করে দেখেন, 1 সেকেন্ডের কত ভাগ তিনি মেরাদে ছিলেন, আমাদের পৃথিবীর 1 সেকেন্ডের কত ভাগ তিনি মেরাদে ছিলেন। যদি কোনো বিজ্ঞানী বলে থাকেন যে টাইম ট্রাভেল সম্ভব বা সময় ভ্রমণ সম্ভব, এটা ভুল ধারণা, এটা ফাফরতা, এটা কোনোদিনও সম্ভব না, এটা কেয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি বলবো, ওনার কুদরত। উনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা লাইলাতুল মেরাজ করেছিলেন। একমাত্র এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।